সাগর কোথায় গেছিলে তুমি? কেমন আছো সবাই? আজকের আরেকটি নতুন সকালের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠেই এত টায়ার্ড লাগছে যে কি বলবো, মানে টায়ার্ড বলতে ঘুম যেন ভাঙতেই চাইছে না, এরকমটাই মনে হচ্ছে। আর এখন যেটা হয় সেটা হলো, তোমরা তো সবাই জানো যারা আমার ভিডিও দেখো, যে তোমাদের দাদা ভাই তো সারাদিন বাড়িতে থাকে না, তো সকালবেলা চলে না, অর্ধেক রাত বললেই চলে, 2:10 উঠে যায়, আর 2:10 উঠে গিয়ে চলে যায়। তো তখন আমাকে উঠতে হয়, এটা দাও ওটা দাও ঠিক করে দাও, তো সেই কারণে অত মানে মাঝরাতে উঠতে হয়, দিয়ে আবার গিয়ে যদি ঘুমোই তো সকালে ঘুমটা ভাঙতেই চায় না। আর আমরা তো খুব তাড়াতাড়ি উঠে পড়ি, তাড়াতাড়ি বলতে 5টা, তো আজকে উঠতে একটু লেট হয়ে গেছে। আর তো ঘুম থেকে উঠেই একটু বসে নিলাম, ঘুম মানে কিছুতেই চোখ যেন ছাড়তেই চাইছে না, এরকমটাই মনে হচ্ছে, দিয়ে মুখে হাতে একটু জল দিলাম। আর এইদিকে দেখো আমার আয়ুষ্মানাটা কেমন ঘুর ঘুর করছে। তো ওই যে বললাম আজকে উঠতে একটু লেট হয়ে গেছে, তো আমার আয়ুষ্মানা তো একদম ভোর সকালে উঠে পড়ে, আজকেও ঠিক উঠে পড়েছে, আর দোকানে গেছিলো কি কি আনতে, জানো কি আনতে পাঠিয়েছিল? ওই যে এনেছে, বলছে মা আমি নিয়ে আসলাম, আর কেক এনেছে, দেখো কেক খাচ্ছে, আর দেখো দুম করে পড়েও গেল। তো এই যে এনেছি কলমির শাক, দেখছো, বলছে মা আমি শাক এনেছি, আমি শাক আনতে পেরে গেছি, আমি বড় ছেনা হয়ে গেছি, মানে বড় ছেলে, মানে ও বড় হয়ে গেছে। আর এগুলো হলো আমাদের বাড়ির শাক, তোমরা তো জানোই। আর ঘরগুলো আমি ঝাঁটিয়ে বার করে নিয়েছি, বার করে বাইরে জবড়াগুলো ফেলে দিয়েছি, আর এখন এই যে বাইরের দুয়ারটাও ঝাঁটিয়ে নিচ্ছি। আর এখন ঘর থেকে 2 করে ম্যাঙ্গো প্যাকেট বেরোবে, কারণ তোমাদের দাদা ভাই রাতে ম্যাঙ্গো এনে দেয় আর আয়ুষ্মানা খাই। আর দেখো এখন কি কি কুড়িয়ে ঘুরছে চারিদিকে। তো সকাল থেকে যে খেলা শুরু হলো সে আর খেলার শেষ নেই, এটা ওটা কুড়োবে, সারাদিন খেলতে থাকবে, তো এটাই ওর কাজ। আর আমি তো সকাল সকাল ঘর টর সব চারদিকে ঝাঁটিয়ে নিয়ে একদম দুয়ারেও ঝাঁট দিয়ে এখন এই যে উঠোনটাও ঝাঁট দিয়ে নিচ্ছে। আর উঠোনটা তো কি বড়, তোমরা তো দেখেছ, এখন চারিদিকে ঝাঁট দেবো। আরও তো বিভিন্ন ধরনের কাজকর্ম আছে, ঘরের কাজকর্ম তো তোমাদের সাথে শেয়ার করাই হয় না, কারণ ঘরের ভেতরে আলো থাকে না সেই কার। আর এই যে এইদিকে দেখো তখন কাপগুলো কুড়িয়ে আনলো, এই যে বালি ভরে ভরে খেলছে, তো আমি কিছু বলিও না, কারণ কি করবে বলো, কিছু নিয়ে তো খেলতে হবে, আর আমি যতক্ষণ না কাজ সেরে ওকে পড়তে বসাবো পড়ে না, আর বাচ্চা মানুষ ধুলো নোংরা বালিতেই খেলতে থাকে, আমিও কিছু বলি না। আর এইদিকে সকালের কিছু বাসনকোসন নিয়ে বেরিয়ে পড়লাম, এগুলো এখন মেজে ফেলবো। আর দেখো চারিদিকে ছোটাছুটি করছে আর খেলছে, তো ঘরেই এদিকে ওইদিকে ধুলো বালি নিয়ে খেলতে থাকে, আর ঘরে না খেলতে দিলে তখন আবার পাড়ার দিকে চলে যাবে, আর কী কী কাণ্ড করে ফিরবে সে আমি নিজেও জানি না। একদিন তো মাথা ফাটিয়ে নিয়েছিলো, তোমাদেরকে বলেও ছিলাম। আর দেখো আমার কাছে কাছে ঘুরঘুর করছে, আজকে পাড়ার দিকে যায়নি, আর আমি সব কাজটা সেরে নিয়ে ওকে পড়তে বসাবো। আর আমি এখন বাসন কটা ধুয়ে নিচ্ছি, রাতের বেশি বাসন হয় না, কারণ খেতে তো মাত্র একজন দুজন, সেই কারণে মাত্র কয়েকটা বাসন ছিল, ধুয়ে নিলাম। আর এখানে দেখছো এই বালতিগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ এগুলোতে মাসের ওই রেশন টেশন সব কিছু রেখে থাকি, তো শেষ হয়ে গেছিলো, তো আবার রাখবো, সেই কারণে পরিষ্কার করলাম। ওই যে বললাম বালতি পরিষ্কার করবো, রেশন রাখবো, তো দেখো এই যে এটাতে চালটা রাখি, আর এই বাটিটাতে মাপ করে করে দিই। আর আমাদের তোমাদের বলি যে আমাদের হচ্ছে রেশনে আমাদেরকে আটা দেয়, চাল দেয়,
আবার চিনি টিনি দেয় সেগুলো হচ্ছে টাকা নেই, মানে টাকা নেই বলতে ধরো 1 কেজি চিনিতে 14 টাকা নেয়, তবু অনেক ভালো। যেখানে 50 টাকা কেজি চিনি কিনে খেতে হয়। আর দেখো এখানে কয় পাখি টাটা দিয়েছে, যদিও এখান থেকে ব্যবহার করা হয়েছে। আর এই রেশনের মালগুলো এগুলো রাখবো করছি, তো রাখাই হয়ে উঠছিল না, বস্তার মধ্যেই ছিল, তো এটাই তার জন্য এখন এগুলো গুছিয়ে নিচ্ছে। চালটা দেখো বেশ ভালো, আমাদের এদিকে সবাই রেশনের চালেই খায়। কারণ কি বলতো, ফ্রিতে রেশন দেয়, আগে তবুও টাকা নিত, তারপর ফ্রিতেই রেশন দেয়। আর রেশনের চালটা আমি এখন এটার মধ্যে ঢেলে নিলাম। চলো, সব কিছু গোছ গাছ হয়ে গেছে। সকাল সকাল ঘরের কাজকর্ম প্রায় শেষ। আর এইদিকে দেখো আয়ুষণ আগে যদিও ব্রাশ করেছিল, কেক খেলো দেখতে পেলে, আর এই ব্রাশটা আমি কালকেই আনিয়েছি ভাগ্নিকে দিয়ে। তো নতুন ব্রাশ ও তো মুখ ধোবেই, ও ধুলো দিয়ে এখন আমাকে ব্রাশে কোলগেট দিয়ে দিল। দেখো দিয়ে দিয়েছে, আর বালতি নিয়ে সকাল সকাল সব ঘরের কাজ করবো গুছিয়ে দিয়ে এখন যাচ্ছি। আয়ুষ আবার আমাকে কোলগেট দিল, কি বলবো। এখন যাচ্ছি একটু গ্রুপের কাজে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর আয়ুষ আগেই চলে গেছে, তো চলো যাওয়া যাক। চলো। তো বালতি নেবে, কিছুতেই আমাকে নিয়ে যেতে দেবে না, ও নেবেই। আর দেখো রাস্তায় আস্তে আস্তে বসে পড়লো, আমি ওখানে একটু তোমাদের সাথে কথা বলছিলাম সেই কারণে। আর মানে যেটা করবে, আর বালতিটা কিন্তু যথেষ্ট ভারী, স্টিলের বালতি, তবুও নিয়ে যাবে। চলে আসলাম পাড়া ভেতরে একদম জলের কলের কাছে, আর দেখবে আয়ুষ মুখ দিয়ে জল খাচ্ছে। ও যদি ঘর থেকে জল খেয়েও আসে তবুও এটা করবেই, এটা ওর রোজকার অভ্যেস, করতে দিতেই হবে এটা ওকে। তো আমি গিয়েছিলাম গ্রুপের কাজে, আর তোমাদের বললামই, আর কাজ সেরে চলে এসেছি। টেন্টে র্যাঙ্ক খুব আনন্দ হচ্ছে, কারণ হাতে অনেক অনেক অনেকগুলো টাকা এসছে, যেগুলোর জন্য এতদিন অপেক্ষা করেছিলাম। আর প্রচুর হয়রান হতে হয়েছে, কারণ কি বলতো, একজনের জিনিস হলে সেটা একটা আলাদা ব্যাপার। গ্রুপে 10 জনের আমাদের একটা লোন পাস হলো, এর আগেও 3 থেকে 4 দিন গিয়েছি, তোমরা দেখিয়েছো ভিডিওতে, আর আজকেও গিয়েছিলাম সকাল সকাল তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে নিয়ে। আর এই দেখো আমার হাতে কতগুলো টাকা আছে, এই টাকাগুলো পেয়ে তো খুব 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 খুশি, এখনের মতো তো খুশি, যদিও পরে কী হবে জানি না, মানে টাকাটা শোধ দেওয়ার কথা বলছি। তো চলো, টাকা পেয়ে আমি খুব 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 খুশি। ভাবছিলাম একটু চা বানাবো আর বিস্কুট খাবো, বিস্কুট আনলাম। তো একা থাকলে আর কিছু করতে ইচ্ছে করে না, ওই দিক থেকে এসে প্রচুর খিদে পেয়েছে। তো আলু মাখা নিয়েছি এখানে, রাখি মেখেছিল, যদিও বলছিলো ভাত খেতে, আমি খেলাম না। আর ছোলা ভিজিয়েছিলাম সেটা কাঁচা খাবো বলে, কিন্তু খাওয়াই হয়নি, এখন একটু দিলাম। বেশি ছোলা দিয়ে মুড়ি খেতে ইচ্ছে করে না, তাও আবার কাঁচা এখন খাবো। সারাদিনে কাজকর্মের আর শেষ থাকে না, সে কী বলবো, এদিক থেকে ওদিকে যাও, ওদিক থেকে সেদিকে যাও। তো এসে দেখতে পেলে একটু খেয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম আয়ুষের জন্য খিচুড়ি আনতে। আজকে ওর কাকু ছিল না, নয়তো ওর কাকু যা গিয়ে থাকে। তো দেখো আজকে ভাত দিয়েছে, ভাত আর ডিম দিয়েছে, এখানে দুটো ডিম, একটা আয়ুষের আর একটা কাকিমার। আর এই দেখো কত ভাত আছে, আর রান্না করতে হবে না। তোমরা তো যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমাদের নিজেদেরও কাজু জঙ্গল আছে। তো সেখানে মা বাবা সকালবেলায় চলে গিয়েছিলো, দেখো কত কাজু একদম মানে বিশ্বাস তুলে এনেছে। আর ওখানে তুললে অনেকটা লেট হয়ে যায়, আর এখানে দেখো আয়ুষ খালি গায়ে, প্রচুর গরম লাগছে। তো মা আর আমি এখানে তুলছিলাম, তোলা বন্ধ করে একটু ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে। আর দেখো কত বীজ হয়েছে, আবার কিছু বীজ রোদে দিয়ে আসছি, আবার এদিকে তোলা হয়ে গেলে এগুলো এক জায়গায় জমা করছি। আর এদিকে একজন বায়না করছে ফোনের জন্য, ওকে ফোন দিতে হবে। কাজু তোলার পর তারপর আয়ুষকে স্নান টান সারিয়ে দিলাম, আর বাসন কোসন যা ছিল নিয়ে বেরিয়ে পড়েছি। এখন আমি স্নান করব, বাসন কোসন মাজবো। আর কি প্রচণ্ড হারে বাতাস দিচ্ছে, তোমাদের কি বলবো, তোমরা তো ভিডিও দেখে বুঝতেই পেরেছো। আজ সকাল থেকে প্রচুর বাতাস দিচ্ছে, বেশ ভালো লাগছে। মাঝে মাঝে
মানে কি বলবো ঠান্ডা বাতাস দিচ্ছে, আর দেখো আয়ুষের বই উড়েই চলেছে। তো ওকে আমি এখন নিয়ে আসলাম এখানে একটু পড়তে বসাবো। সকালে ওই যে গ্রুপের ওইদিকে গেলাম তার জন্য ওকে আর পড়ানো হলো না, তো ওকে যখন সকালে না পড়াই তখন এখন পড়াবো। তো এখন আমি এদিকে কাজ সারবো আর ও বসে বসে পড়তে থাকবে, আমি ওকে বলে দেবো ও পড়বে। বেশ বড় বড় দুটো পেঁয়াজ কেটে নিলাম, এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর দেখো ওখানে দুটো ডিম রাখা আছে, আর এই যে লঙ্কা, তো লঙ্কা এই যে দেখো বার করছি। তো লঙ্কা ছাড়া আমি একদম ভাত খেতেই পারি না, মানে ঝালটা আমার চাই। সে আর আয়ুষ তো একদম ঝাল খেতে পারে না, আর তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই, সেই জন্য আমি নিজের জন্য একটু লঙ্কা ভেজেই নিচ্ছি, একটু বেশি করেই ভাজলাম। আর এই যে বেশ অনেকটা পেঁয়াজ কেটে নিয়েছি, তো একটু পেঁয়াজ তুলে নিলাম, আর এই যে পেঁয়াজটাই একটু বেসন দিলাম, আর ওপর থেকে একটু নুন দিয়েছি, একটু হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কা দিলাম না কারণ আয়ুষ খাবে। নিজের জন্য একদম টেস্টি টেস্টি তৈরি করলে হবে না, আয়ুষ যাতে খেতে পারে সেটা করতে হবে। তো তার জন্য এই যে বেসনটা মেখে নিলাম, আর কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, এখন কড়াইয়ের চারিদিকটাই ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিলাম, এখন বেসনটা দিয়ে ভেজে নেব। আর ওদিকে আবার আমি একটু ঘরে কাজ করছি, তো আমি ঘরের ভেতর থাকলে আর কি বলবো, আইসনাটা চলে গিয়েছে পাড়ার দিকে, তো এত রোদে আর ইচ্ছে করছে না যে ওকে খুঁজতে যাব না রান্না করব খাবো। যা হোক, মানে রান্না তো বলতে এটুকুই, তো এই রান্নাটা আমি সেরে নিয়ে তারপর ও যদি না আসে তো ওকে খুঁজতে যাব। বেসনটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, আর এই কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, এখন এই ডিম দুটো ভাজা করে নেব। আর কি বলতো, এই গরমের মধ্যে না মানে তরকারির থেকে আমাকে ভাজা টাজা জিনিস খেতে বেশি বেশি মানে আমি পছন্দ করি এই আর কি। তোমাদের দাদাভাই বাড়িতে থাকলেই আমি একমাত্র তরকারি রান্না করি, মানে আমার তরকারি খেতে ভালোই লাগে না, মানে তরকারির থেকে ওই ভাজা, ধরো ডাল আলু সেদ্ধ, ডাল আলু ভাজা কিংবা ভাজা জিনিস, এগুলোই আমার বেশি পছন্দ। তো তোমাদের দাদাভাই থাকলে না চাইতেও তরকারি রান্না করি। আর দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম, আর ঝুড়ি ঝুড়ি করে ভাজা করে নেব আমার আর আইসনার, এ দিয়েই আজকে খাওয়া হয়ে যাবে। দেখো নামিয়ে নিয়েছি ডিম ভাজা, আর এখানে বেসন ভাজা আছে, আর লঙ্কা তো ভেজেই নিয়েছি, আর ওই যে ভাতটা দেখলে ভাতটা অনেকটা পরিমাণে আজকে মানে শেষে গিয়েছিলাম, তার জন্য অনেকটা ভাত দিয়ে দিয়েছে। আর আমি একা থাকলে তো আমার রান্নাবান্নার কোনো চাপ থাকে না, এখন এই ভাতটা ঢাকা দিয়ে রেখে দেবো, আইসনা এসে যা খাবে খাবে আর থাকবে, আর আমি খাবো জল দেওয়া ভাত। আর কি করে ঝাল লেগেছিল সেটা বলে দে। লঙ্কা খেয়েছিলি? আর কি করে লঙ্কা খেয়েছিলি? ভাতে মাখা। ভাতে তুই কি দেখতে পাচ্ছিস লঙ্কাটা? লঙ্কাটা খেয়ে দিয়েছি। আর ভাতে তুই কি দেখতে পাচ্ছিস লঙ্কাটা? না। আর দুপুর বেলা খেলতে গেছিলিস কেন বল? খেলতে? হ্যাঁ। চাপই আর এসে নিয়ে তাড়াহুড়া করে খাচ্ছিলি, বেসন ভাজায় লঙ্কা দিয়েছিল না, ভাতের ধারে লঙ্কা কুড়িয়ে খেয়েছো, কেমন ঝাল লাগলো? ভালোই। হয়ে গেল একদম বিকেল, তো এখন চাইলেও ঘুমোতে পারছি না, ঘুমে যেন চোখ বন্ধ হয়ে আসে, তবুও আবার জোর করে চোখ তেড়ে জেগে থাকতো, এরকম একটা অবস্থা কি বলবো। তো যাই হোক, দেখো এখানে এরা, এই যে এটা হলো পুচকুটা, এটা হচ্ছে আমার দুষ্টু মিষ্টি দেওর, আমার ছোট্ট ভাই। তো গেছিলো এরা ভেলা তুলতে, মানে ওই কাজু আর কি রসবাদাম আমরা ওটা বলেই থাকি। কোথায় গেছিলে তুমি? হ্যাঁ, বেলা পাকা কাতে আমাকে দিবি? দিবি নি? দিবে রে, দাও আমাকে, দাও একটা দাও। আর আয়ুষ আমাদের ঘুমাচ্ছে, আর তোরা ভেলা খেয়ে চলে এলি, আর একজন খাওয়া। আরে বাবা রে, আজ কিন্তু বিকেলের ওয়েদারটা বেশ ভালো লাগছে, আর তার সাথে এদের দুষ্টুমি দেখো, এখনই এরা তুলে এনেছে রসবাদামগুলো, দুলো মাখাচ্ছে, তো ওর থেকে ছাড়িয়ে নিল।
আর বিকেলের ওয়েদারটা বেশ ভালো লাগছে। আমার আইসনা এখনও ঘুমাচ্ছে, উঠেনি, মানে উঠেনিও বাইরে খাটে ঘুমাচ্ছে। এইমাত্র সোনা আমার উঠলো, তো উঠে খুব লজ্জা পাচ্ছে ওকে, আর ভাই আমাকে দিল। তো এই মানে বাদামটা আমি খাচ্ছি এখন, আমি খাই না, মানে কেমন যেন একটা মুখটা হয়ে যায়, তার জন্য আমি খাই না। যাই হোক, চলো, ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন সকালের নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাইকে জানাই শুভরাত্রি।